আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো আজকে ভিডিওতে, আচ্ছা ভিডিও কি চালু হইছে আমার? হ্যাঁ হ্যাঁ চালু হইছে। আচ্ছা একবার তো বলে ফেলছি, আচ্ছা আবার বলি, সমস্যা নেই। হ্যালো গাইস, ওয়েলকাম টু আমার গ্রাম মানে তানজিস প্রোগ্রাম। তো আজকের ভিডিওতে আমি সবাইকে জানাচ্ছি আমার বুক ভরা, এটাকে কি বলে, আরে কি জানি বলে, ও সবাইকে জানাচ্ছি বুক ভরা স্বাগতম, মন ভরা স্বাগতম। তো মোটামুটি এই যুগে বা মানে গত কয়েক বছর থেকে আমরা সবাই আস্তে ধীরে ফেসবুক থেকে ইনস্টাগ্রামে ট্রান্সফার হইতেছি। আমি নিজেও এখন থেকে ইনস্টাগ্রাম বেশি ইউজ করি যতটা আমি ফেসবুক ইউজ করি। এখন ইনস্টাগ্রামে যদি আমি ইউজ করি আর আমার যদি সেখানে ফলোয়ার না থাকে, ব্যাপারটা কিন্তু কেমন হয়ে যায়। হ্যাঁ, চিনি ছাড়া সর্বতের মতো হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো কীভাবে আপনি আপনার প্রথম 100 ফলোয়ার্স ইনস্টাগ্রামে জোগাড় করতে পারবেন এবং তাদের সাথে কীভাবে আপনি কমিউনিকেট করতে পারবেন। তো বেসিক্যালি এই ভিডিওটা হলো একটি রিকোয়েস্টেড ভিডিও। একজন ভাই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিয়ে বললো যে ভাইয়া আপনি একটা ভিডিও বানাতে পারেন যে আমার জন্য, যেখানে আপনি বলবেন যে কীভাবে আমি প্রথম 100 ফলোয়ার্স পাবো আমার ইনস্টাগ্রামের জন্য, যেহেতু আমি নিউ আইডি খুলছি। এখন কথা হলো যে নিউ আইডি আমরা যখন খুলি সেখানে কিন্তু প্রথম 100 ফলোয়ার্স আনতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, কারণ আপনাকে কেউ ইনস্টাগ্রামে চিনে না, কেউ জানে না, অ্যান্ড আপনার তেমন কোনো কন্টেন্ট নাই। সো মানুষ আপনাকে কেন ফলো দিবে, ব্যাপারটা হলো ওই জায়গায়। তো আমি আজকের ভিডিওতে বলবো যে কীভাবে আপনি আপনার প্রথম 100 ফলোয়ার্স পেতে পারেন এবং কীভাবে আপনি 100 থেকে ধীরে ধীরে আরও আগাতে পারেন। কারণ প্রথম 100 যদি আপনি খুব ইজিলি আনতে পারেন, নেক্সট লেভেল কিন্তু আস্তে ধীরে ধীরে বাড়তে থাকবে, আরও কম সময়ে আরও ফলোয়ার, আপনি অনেকগুলো ফলোয়ার পেয়ে যাবেন। ও বাই দ্য ওয়ে, আপনি যদি এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করে না থাকেন তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভাইজান, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে বেল বাটনটা আছে না সেটাকে বাড়ি মেরে বাজিয়ে দিবেন এবং অল নোটিফিকেশন দিয়ে দেবেন, কারণ তা না হলে আপনি আমার সকল নেক্সট ভিডিও মিস করতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি আমাদের, আচ্ছা আজকে তো কোনো মোবাইল স্ক্রিনে ভিডিও না, লেকচার ভিডিও, চলে যাই। তো আজকে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো যেগুলো আমি আমার ক্ষেত্রে ইউজ করেছি এবং মোটামুটি আমার এখন বলতে হয় যে প্রায় 21 মতো ফলোয়ার আছে। ওয়েল, আমি ফলোয়ার অতটা কাউন্ট করি না, হ্যাঁ মানে আপনার কত ফলো আছে সেটা ম্যাটার না, আপনি কী কন্টেন্ট আপলোড দিচ্ছেন সেটা হলো ম্যাটার। তো টিপস অ্যান্ড ট্রিক্সের নাম্বার ওয়ান যেটা হলো সেটা হলো যে কন্টেন্ট। হ্যাঁ, এখন আপনি কন্টেন্ট কী দিবেন, লাইক আমরা একজন এক এক সেগমেন্টে কন্টেন্ট আপলোড দিয়ে থাকি। যেমন আমি আমার সেগমেন্টে যদি কথা বলি, আমি ফটোগ্রাফি সেগমেন্ট, ভিডিও এডিটিং, এই টাইপের আমি কন্টেন্টগুলো ইনস্টাগ্রামে আপলোড দিয়ে থাকি এবং মানুষ আমার এগুলোকে ফলো করে, সেই জন্য আমার আইডিতে আসে এবং সেখানে ফলো দেয়। সো আপনাকে একটা কন্টেন্ট অবশ্যই চুজ করতে হবে এবং অবশ্যই কোনো জগা কিছুই কন্টেন্ট চুজ করা যাবে না, কারণ যারা আপনার আইডিতে ফটোগ্রাফি দেখার জন্য আসে তারা অবশ্যই সেখানে রান্না দেখার জন্য আসে না। সো আপনি যদি ফটোগ্রাফি মাঝখানে রান্নাকে ঢুকিয়ে দেন তাহলে ব্যাপারটা কিন্তু পুরোপুরি জগা কিছু হয়ে যায়। সো আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে সবার আগে একটা নির্দিষ্ট কন্টেন্ট চুজ করতে হবে যেটাকে আপনি লং লাস্টিং চালাতে পারবেন এবং অবশ্যই সেটা আপনি প্যাশনেট হতে হবে, কারণ আপনি যদি একটা কন্টেন্ট ভালোই না লাগে এবং সেটা যদি আপনি কয়েকদিন চালান, লাইক ভাইরাল কন্টেন্ট যেগুলো আছে সেগুলো আপনি কয়েকদিন চালালেন দেন আপনি সেটা একটু প্যাশনেট না আপনি ছেড়ে দিলেন, তাহলে পাবলিক কিন্তু চলে যাবে, তারা আসবে ঠিকই কিন্তু দেন তারা চলে যাবে। সো আপনাকে অবশ্যই একটি কন্টেন্ট নিশ্চিত করতে হবে। অ্যান্ড সেকেন্ড যে কথা ছিল সেটা হলো যে কন্টেন্ট তো চুজ করলাম ভাই, এখন কন্টেন্টটা আমি আপলোড কী দিব, কতটুকু কী দিব। হ্যাঁ, তো কন্টেন্ট আপনি যখন চুজ করবেন সেটাকে, সেটা অবশ্যই একটি কোয়ালিটি কন্টেন্ট হতে হবে। হ্যাঁ, আপনি লাইক এমন কন্টেন্ট আপলোড দিলেন, কন্টেন্ট ভাইরাল কন্টেন্ট, কিন্তু আপনার কন্টেন্টে কোনো কোয়ালিটি নেই, কোনো দম নেই, মানুষ কিন্তু এগুলো দেখবে না, তারা ফলো দিবে না। সো অবশ্যই কন্টেন্ট আইডিয়ার সাথে সাথে আপনাকে অবশ্যই কন্টেন্টের কোয়ালিটিও ম্যাটার করতে হবে। অ্যান্ড থার্ড যেটা হলো সেটা হলো যে যারা আপনার লাইক যখন আসবে, আপনি যখন কন্টেন্ট আপলোড দিবেন সেটার সাথে অবশ্যই আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আপনি একটি পোস্টে সর্বোচ্চ আপনি 30টা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন এবং আমি কিন্তু সেটা নিয়ে কোনো ডেডিকেট ভিডিও বানিয়েছি। সো আপনি আমার ইনস্টাগ্রাম প্লেলিস্টে গিয়ে চেক করতে পারেন যে কীভাবে আপনি বেস্ট হ্যাশট্যাগুলো পাবেন, সেখান থেকে আশা করি আপনি অনেক হেল্প পাবেন। তো অবশ্যই আপনাকে হ্যাশট্যাগুলো ইউজ করতে হবে। অ্যান্ড এবার নাম্বার ফোন যেটা হলো যে যখন হ্যাশট্যাগ দ্বারা কেউ আপনার কাছে আসবে এবং তারা আপনাকে ফলো দিবে, আপনি অবশ্যই তাদেরকে ফলো ব্যাক দিবেন, প্রথমে 100 জনের ক্ষেত্রে ফলো ব্যাক দিবেন, দেন আপনি তাদেরকে ইনস্টাগ্রামে নক করবেন এবং তাদের সাথে কমিউনিকেশন করবেন, তাদের সাথে এঙ্গেজমেন্ট করবেন, কারণ আপনি যত বেশি তাদের সাথে এঙ্গেজমেন্ট করবেন আপনার প্রযুক্তি ততটা তাদের আইডিতে শো হতে থাকবে এবং অন্যদের দিকে ছড়িয়ে যাবে। সো ফার্স্ট অফ অল আপনাকে তাদের সাথে কমিউনিকেশন করতে হবে, তাদেরকে ডিএম করতে হবে, চাইলে আপনি চাইলে তাদেরকে ডিএম করতে পারেন, লাইক আমার সাথে যখন কোনো নতুন ফলোয়ার আসে আমি ফলো ব্যাক দিয়ে তাদের সাথে ডিএম করি, কথা বলি, কমিউনিকেশন করি। সো এভাবে কিন্তু আপনি আপনার জায়গাটাকে ছড়াতে পারেন। হ্যাঁ, কারণ আপনি যখন একটা গাছ রোপণ করবেন সেটা কিন্তু মূল প্রথম একদিকে থাকবে, দেন কিন্তু সেটা ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে যাবে। সো আপনাকে
আপনাকে অবশ্যই তাদের সাথে কমিউনিকেশন করতে হবে এবং অবশ্যই তাদের সাথে ভালো যোগাযোগ রাখতে হবে। আপনি কার সাথে খারাপ আচরণ করতে পারবেন না, কারণ তারা তাহলে দেখা যাবে যে অন্য কেউ তাদের করতে পারে যে ভাই রে ফলো দিস না। সো বেসিক্যালি এই কিছু টেকনিক্সগুলো ফলো করলে আপনি খুব ইজিলি অল্প সময়ের মধ্যে আপনি 100 ফলোয়ার যোগা করতে পারবেন, এবং আই হোপ আপনি 100 ফলোয়ার যোগা করতে পারেন খুব ইজিলি। আপনি কিন্তু বাকি 200-300-400 যাবে ফলো করতে পারেন। এমনও দিন গেছে যে আমি 23 ঘন্টায় 100 ফলোয়ার পূরণ করছি, হ্যাঁ তখন আমি অতিরিক্ত কন্টেন্ট আপলোড, লাইক একদিনে অনেকগুলো কন্টেন্ট আপলোড দিয়ে দিছি এবং হ্যাশট্যাগ ইউজ করছি, তো তারা আমাকে রিচ করছে। এবং অবশ্যই আপনাকে আপলোড দিতে হবে যখন আপনার ফলোয়ার যারা আসবে, লাইক 5 জন ফলোয়ার আছে, 5 জনই কখন অ্যাক্টিভ থাকে আপনি দেখতে আপনি ইনসাইট থেকে দেখতে পাবেন যে তারা কখন অ্যাক্টিভ আছে, এবং তার সামনে সেই পোস্টগুলো শো করবেন এবং তাদের সাথে স্টোরি রিপ্লাই দিবেন, মোটামুটি তাদের সাথে আপনি একটা কমিউনিকেশন বিল্ড করবেন। সো এই কিছু টুকিটাকি টিপস ফলো করলে আমার মনে হয় আপনি খুব ইজিলি 100 ফলোয়ার পেয়ে যাবেন এবং সাথে সাথে আপনারা এটিকে রিচ করতে পারেন। সো বেসিক্যালি এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখনো আমাকে ইনস্টাগ্রামে ফলো করে না থাকেন তাহলে অবশ্যই ফলো করবে, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন ভাই যান সাবস্ক্রাইব তো করতেই হবে মাস্ট, হ্যাঁ। আর ভিডিও তো অনেক ছোটো, লাইক এর মনে হয় মাত্র 6-7 মিনিটের মতো আমি ছোটো করতেছি, কারণ ভাই আমি গরিব মানুষ, ফোনে জায়গা নাই, মেমোরি কম, এই জন্য ছোটো করে ভিডিও বানাচ্ছি, সমস্যা নেই। আর যদি আপনাদের কোনো কমেন্ট থাকে বা কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে আপনারা আমার ইনস্টাগ্রামে DM করতে পারেন বা নিচে কমেন্ট বক্সও বলতে পারেন। নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তত পর্যন্ত সাথেই থাকবেন, চশমাটা পরে একটু ভাব নিয়ে নিই।